তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তার প্রার্থী তালিকা ঘোষণার পরেই বিভিন্ন জেলাতে নতুন সমীকরণ দেখা গিয়েছে। পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রেও একই দৃশ্য দেখা গেল। এদিন এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে উজ্জ্বল কুমারের নাম ঘোষণা হতেই জয়পুরের তৃণমূলের যুব সভাপতি দিব্যজ্যোতি সিং দেও বেঁকে বসলেন। নির্দল প্রার্থী হয়ে দাঁড়াবেন অথবা কোনো নির্দল প্রার্থীকে সমর্থনও করতে পারেন বলে তিনি জানান। নতুন রসায়ন, নতুন সমীকরণ দেখা দিল এবার পুরুলিয়ার জয়পুর বিধানসভা কেন্দ্রে। জঙ্গলমহল 24x7 রাত দিন সাত দিন। আমি শ্রী দিব্যজ্যোতি সিংদেও আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি আমাদের জেলা যুব সভাপতি সুশান্ত মাহাতো মহাশয়কে আমি এই তৃণমূল কংগ্রেসের দল ত্যাগ করলাম তার একটি চিঠি আমি সবার সামনে তুলে ধরছি। আমি সুশান্ত মহাশয়কে জানাই এত দ্বারা আপনাকে জানানো যাইতেছে আমার নাম দিব্যজ্যোতি সিংহদেও এবং আমি জয়পুর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি। এখানে আরও প্রকাশ থাকে যে এতদিন নিষ্ঠা ও সততার সাথে তৃণমূল কংগ্রেসকে এগিয়ে নিয়ে যাওয়ার যথাসাধ্য চেষ্টা করেছি এবং সমগ্র জয়পুর বিধানসভা জুড়ে বর্তমানে আমি অনুভব করলাম দলে আর আমার কোনো প্রয়োজন নেই এবং আমার থেকে আরও অনেক ভালো ভালো ব্যক্তিগণ আছেন, তারা দলকে আরও ভালো জায়গায় পৌঁছাবেন। তাই আমি আমার পদ থেকে ইস্তফা দিলাম তৃণমূল কংগ্রেসের শ্রীবৃদ্ধির জন্য। ইতি বিনীত আমি শ্রী দিব্যজ্যোতি। দলে আমি একজন ক্ষুদ্র সৈনিক ছিলাম এবং ওনারা মনে করেছেন যে দিব্যজ্যোতি সিংহ কোনো কর্মকাণ্ডই করেন নাই, কোনো সমাজসেবী লই, কোনো নেতাই লই, নেতা তো আমি নিজেকে মনে করতাম নাই। আমি চাইতাম মানুষের কাছে দাঁড়াবো যতক্ষণ আমার নিশ্বাস চলবে। তাই ওরা একটা সিদ্ধান্ত নিলেন যে দিব্যজ্যোতি সিংহকে আটকাতে হবে। দিব্যজ্যোতি সিংহ সততার প্রতীক, কারণ ওরা সততার প্রতীক করতে জানে না, মুখে সততার প্রতীক, কাজে সততার প্রতীক নয়। তাই সততার প্রতীককে তারা আটকালো, সেটার জবাব আগামী বিধানসভা নির্বাচনের রেজাল্টে বুঝতে পারবে। যে আমার উপস্থিত বুদ্ধি তো কিছু নেই, কারণ জনগণ চাইছে দিব্যজ্যোতি সিংহদেও এবং জনগণ আমার ঈশ্বর, আমার ভগবান, তাকে নিয়ে আমি সারা জীবন থাকতে চাই। তারা যদি আমাকে বলে ডান দিকে যাও, আমি ডান দিকে যাবো, বাম দিকে গেলে বাম দিকে যাবো, সোজা যেতে বললে সোজা যাবো, বাঁকা হতে বললে বাঁকা যাবো, অস্ত্র ধরতে বললে অস্ত্র ধরবো, আমি কিন্তু জনগণের জন্য জীবন দিয়ে দেবো। আচ্ছা, জেলা নেতৃত্বকে জানাবার কোনো প্রয়োজন নেই, তারা সঠিকভাবে সব কিছুই জানেন, না জানার কিছু নয়। তারা বোকা হওয়ার ভান করছেন, তাই ওদেরকে জানানোর কোনো প্রয়োজনেই মনে করি না।